শোন না, জুজুর ফাংশনের দিন না এই শাড়িটা কিন্তু পরবি, প্লিজ পরবি কিন্তু। নে। বিশ্বাস কর পারো, এই কাজটা করতে না আমার খুব আনন্দ হচ্ছে, খুব। আর জানিস, ওরা না আমাকে বলেছে আমার কাজ ওদের খুব পছন্দ হয়েছে। জানি তো, তুমি তো আমার লক্ষ্মী দিদি ভাই, আমি জানতাম তুমি খুব নাম করবে। শোন না, এদিকে শোন। কি হলো? আরে বাবা বসো না, বুঝতে তো পারো, বসো। জানো দিদি ভাই, ওই ভদ্রমহিলার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলছিলেন তুমি খুব সিনসিয়ার, আর কটা দিন না মন দিয়ে একটু কাজ করো, তারপর হয়তো তোমার একটা প্রমোশন হয়ে যাবে। আর বলা যায় না, যদি কোনো অন্য জায়গায় বেটার চাকরি টাকরি পেয়ে যাও তাহলে চলে যাবে। না রে, আমি এখন এত কিছু নিয়ে ভাবছি না, আগে এই কাজটা তো মন দিয়ে করি। জানিস পারো, ওই শপিং মলে না আমার মতো আরো কত মেয়েরা আসে, আগে যেমন আমি যেতাম আমার বরকে নিয়ে, ঠিক সেরকম। কত কি কেনে, তাদের বরেরাও তাদেরকে কত কি কিনে দেয়, আর ওইসব মেয়েরা ওদের বরের গায়ে ঢলে পড়ে কত কত কি জিনিস কিনেও নেয়। আগে ভাবতাম এর মতো সুখ বোধহয় জীবনে আর কোনো কিছুতেই নেই, কিন্তু জানিস পারো এখন আমার ভয় হয়। আমার মনে হয় ওই মেয়েগুলো তো জানে না, ওরা তো জানে না যে ওদের বর কেন ওদেরকে এত কিছু কিনে দিচ্ছে। হয়তো তারা অন্য কাউকে অন্য প্রলোভন দেখাচ্ছে। দিদি ভাই, সবার জীবন কিন্তু একরকম হয় না। দেখো, সবাইকে তুমি একই ছাঁচে ফেলে বিচার করতে যেও না দিদি ভাই, বুঝছো আমি কি বলছি? বুঝি 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 পারো, আমি সবটা বুঝি, কিন্তু আমার র্যাশনালিটি সেটা মানতে চায় না। বিশ্বাস কর, আমি কোনো মানুষকে তো আর বিশ্বাস করতে পারি না। কর্ণ তো আমার জীবনের সব থেকে বড় সর্বনাশটা করে দিয়েছে, আমার আমার পক্ষে এখন কোনো মানুষকে বিশ্বাস করা সম্ভব হয় না। পারো, আমার কাছে পুরো পুরুষ জাতিটাই, জানিস পারো আমি আমার বাবার সম্পর্কে পর্যন্ত বোঝাতে পারবো না, পারবো না। পারো বুঝছি দিদি ভাই, দেখো একদিন এটা তুমি কাটিয়ে উঠবে, আবার একটা দিন আসবে যেদিন তুমি নতুন করে মানুষকে বিশ্বাস করতে শিখবে, বিশ্বাস করতে পারবে মানুষকে তুমি। জানিস এখন আমার সব থেকে কি ভালো লাগে, শেষ পর্যন্ত অভি কিন্তু তোর দামটা দিতে শিখেছে, তোকে চিনতে পেরেছে। কি জানি দিদি ভাই, সবই ওর মনের খেয়াল হতে পারে। না রে পারো, এটা মনের খেয়াল নয়। দেখ, বিয়ের পর তো তোরা সেভাবে দুজন খুব একটা কাছাকাছি আসার সুযোগ পাসনি, তবে ইদানিং আমি লক্ষ্য করছি জানিস, অভিমন্যু কিন্তু তোর সঙ্গটা খুব এনজয় করছে, তোর সঙ্গ পেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ রে, তুই যখন বিভিন্ন গানের প্রোগ্রামে যাস ও হয়তো যেতে পারে না। আসলে কি বলতো, এত দিনকার অনভ্যাসের আড়ষ্টতাকে ভেঙে ও নিজেকে হয়তো সেখান থেকে ঠিক বার করে আনতে পারছে না, কিন্তু ও তোর খুব খোঁজ করে। হ্যাঁ আমি সত্যি বলছি, বিশ্বাস কর, সারাক্ষণ জিজ্ঞেস করে এখনো এলো না তো, কখন আসবে, এত কেন দেরি হচ্ছে। এই যে তুই পরশু দিনকে প্রোগ্রামে গেলি, ও কিন্তু খেলো না জানিস, সারাক্ষণ তোর জন্য ওয়েট করলো, তুই এলি তারপরও একসঙ্গে খেল। সেদিন আমার তো লজ্জা করছিল, কি বলবো তোমায়। জানো দিদি ভাই, আমার সব থেকে কি খারাপ লাগে জানো, বাবা যে এত রাত অবধি আমার সঙ্গে যান, আমি বাবাকে মানা করি কিন্তু বাবা কি বলেন জানো, আমি আছি, আমি তোমার রক্ষা কবচ, আমি যদি না যাই তাহলে বাড়ির লোকেরা তোমায় আরো কথা শোনাবে, তখন তোমার খারাপ লাগবে, মাঝখান থেকে তোমার
গানটা খারাপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ক্ষতি হবে গানটার। আমি তোকে এই কথাও বলছি পারো, বাবাকে আর বেশি দিন তোর সঙ্গে যেতে হবে না। এখন থেকে দেখবি অভিমন্যু তোর সঙ্গে যাবে, ও তোকে সময় দেবে। আমার কথাটা মিলিয়ে নিস। ওর হয়তো খুব শিগগিরই একটা চাকরি হয়ে যাবে, আর চাকরিতে জয়েন করে নিলে ব্যস্ত হয়ে পড়বে দিদি ভাই। ও যেটুকু সময় পাবে সেটুকু সময় তোর সঙ্গ পাওয়ার জন্য তোর সঙ্গে যাবে, ও তোকে পাহারা দেওয়ার জন্য নয়। এখন কিন্তু অভিমন্যু সব সময় তোর সঙ্গ পেতে চাইছে পারো। তবে তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, অভিমন্যু তোর সঙ্গ পেতে চাইছে বলেই তুই একেবারে গলে যাবি তা কিন্তু করবি না। পুরুষ মানুষকে কিন্তু একবারে সবটা দিয়ে দিতে নেই পরমেশ্বরী। তুইও তোর নিজের রাসটাকে ধরে রাখবি, একটু একটু করে তোর সুতোটাকে তুই ছাড়বি। আমি তো আমার জীবনে একটা বড় ভুল করেই ফেলেছি পারো। এখন মনে হয় যদি প্রথম দিকে নিজেকে একটু শুধরে নিতে পারতাম তাহলে হয়তো এত বড় আঘাতটা আমি জীবনে পেতাম না। বললাম তো দিদি ভাই, দাদা ভাই যেটা করেছে সেটা একরকমের পারভার্সন, অসুস্থতা, এক ধরনের মানসিক অসুস্থতা, মানসিক রোগ। এইরকম একটা রোগীর সঙ্গে, এরকম একটা অসুস্থ লোকের সঙ্গে আমি কি করে থাকবো বলতে পারো? থাকা যায়? আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারো। আমি কোনোদিন এই মানুষটার সঙ্গে থাকতে আর পারবো না। এই মানুষটার সঙ্গে আমি এক বিছানায় থাকতে পারবো না। এই মানুষটার সঙ্গে আমি বাইরে কোথাও যেতে পারবো না। এই মানুষটার দিকে আমি তাকাতে পারবো না, কথা বলতে পারবো না। ঘৃণা করে, ঘৃণা করে, পারো, ঘৃণা করে, ওর দিকে তাকালে আমার ঘৃণা করে। একটা মানুষকে এতটা ঘৃণা করার পর এক বাড়িতে কি থাকা উচিত? তুই বল না, বল। আমি একটা কথা বলি দিদি ভাই, একটু একটু ধৈর্য ধরো না, তুমি ক্ষমা করতে পারবে না? ক্ষমা করে দাও না ওকে। পারবো না, পারবো না, পারো। ওকে আমি ক্ষমা করতে পারবো না। ও অন্য কোনো অপরাধ করলে হয়তো আমি ওকে ক্ষমা করে দিতে পারতাম, হয়তো চুরি করলেও আমি ওকে ক্ষমা করে দিতে পারতাম, পারো। কিন্তু ও যেটা করেছে সেটার কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না, পারো। আজ আমার নিজেকে এতটা ছোট লাগে, মনে হয় আমি আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না পরমেশ্বরী। সেই জন্য আমি তোকে বলছি পারো, অভিমন্যু একবার যখন তোর কাছে ফিরে এসেছে তুইও কিন্তু এবার ধীরে সুস্থে তবে ওর কাছে যাবি। ও তোর কাছে ফিরে এসেছে বলেই তোকেই একবারে চলে যেতে হবে ওর কাছে তা কিন্তু একদম করবি না পারো। তোর দরটা এবার ওকে বুঝতে দে। জানিস তো আমরা মেয়েরা আমাদের দর কাউকে বুঝতে দিই না, তাই সবাই আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড করে। তুই কিন্তু তা একদম করবি না, কেমন? একদম করবি না। আমি জানতাম, জানিস, আমি জানতাম একদিন অভিমন্যু ঠিক তোর কাছে মাথা নত করবে। তাই তো হলো। এখন আর কি দেখেছিস? দেখবি না, এরপর তোকে নজর ছাড়া করতেই চাইবে না। কি হলো? হ্যাঁ, লজ্জায় গাল একেবারে লাল হয়ে গেল তো। দেখে নিস, আমি তো তোর চেয়ে বড়। আমার অভিজ্ঞতাটা তুই একবার মিলিয়ে নিস। কি মেজমা, কথা, এসো এসো, ভেতরে এসো, এসো এসো, প্লিজ বসো বসো। তাও ভালো যে অ্যাট লিস্ট তোমরা আমাকে ভুলে যাও। কি যে বলো অনন্যাদি, তোমার কথা আমরা ভুলে যাব? তোমার কথা আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ভাবি। দারুণ দারুণ দারুণ, কি দারুণ গো,
হ্যাঁ, দারুণ সাজিয়েছো তো তুমি। ভিষ, ও জানো তো আজকে না তোমার কাছে না এসে আর কোনো উপায় ছিল না। তাতেও জানি না যে শেষ রক্ষা হবে কিনা। শেষ রক্ষা করা যাবে কি মনে তো হয় না। তাই তো মামনি, এখনো শেষ রক্ষা হবে কিনা তার তো কোনো ঠিক নেই। না না, কি হয়েছে কি হয়েছে, জুজু শরীর টরীর খারাপ হয়েছে নাকি আবার? এই না 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 না, জুজু একদম পারফেক্ট, দিব্য, ভালো আছে তোমার জুজু। হ্যাঁ, সেটা সেটা অবশ্য আমি দেখেছি, সেটা হলেই ভালো। মানে জুজু ভালো থাকলে আমার অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। কিন্তু তাহলে তোমরা এরকম ভাবে কেন কথা বলছো? অননাদি, তুমি কি কিছুই বুঝতে পারছো না? কি বলতে চাইছো কথা? দাদা ভাইয়ের মধ্যে যে এই রিসেন্ট একটা পরিবর্তন হয়েছে, সেটা কি তুমি সত্যিই বুঝতে পারছো না অননাদি? পরিবর্তন তো মানুষের ধর্ম, পরিবর্তন সবার হয়, কার হয় না বলো? কোন মানুষ বদলায় না? প্রত্যেকটা মানুষের কখনো না কখনো পরিবর্তন হয়। তোমার দাদা ভাইয়েরও হয়েছে, আর তোমার দাদা ভাইয়ের যে পরিবর্তন হয়েছে সেটা আমি জানি না তা নয়, আমি জানি। আচ্ছা, আমি বুঝতে পারি না, মানে তুমি তো সহ্য করে কি করে অনন্যা? এটা কিন্তু চলতে দেওয়া যায় না, বলো? এটা চলতে দেওয়া যায় না। কোনটা চলতে দেওয়া যায় না? বাড়াবাড়ি। হ্যাঁ গো, এই বাড়াবাড়িগুলো আর চলতে দেওয়া যায় না। প্লিজ প্লিজ অনন্যা, তুমি এগুলো বন্ধ করো। কি বলবো তোমায় তুমি জানো? নতুন বউ, আই মিন তোমাদের পরমেশ্বরী, তাকে নিয়ে এখন যা বাড়িতে চলছে আমাদের, উরি বাপস, তাকে কেউ কিচ্ছুটি বলতে পারবে না। তাহলে আমাদের অভি পরমেশ্বরীকে কেউ কিছু বললে হাতে মাথা কাটবে। আমি কি করে বন্ধ করব বলো তো? পরমেশ্বরী অফিসিয়ালি অভিমন্যুর বউ, আর আমি অফিসিয়ালি এখন অভিমন্যুর কেউ না। কিন্তু অননাদি, এরকম তো কথা ছিল না। কথা তো কত কিছুই থাকে, সেটা আবার মাঝপথে গিয়ে থেমে যায়, মাঝপথে গিয়ে বদলে যায়, সেটা নিয়ে আমাদের কারোর কিছু করার নেই জানো তো, তাই সেটা নিয়ে আমাদের না ভাবাই ভালো। শক্ত হাতে, শক্ত হাতে এবার হাল ধরো অন্না। দেখো, আমি তো নিজে থেকে হাল ধরতেই চাইনি। আমাকে অভিমন্যু নিজে এসে বলেছিল যে ও খুব খারাপ আছে। আমাকে অভিমন্যু নিজে এসে বলেছিল যে ও একটা বিরাট বড় ভুল করে ফেলেছে পরমেশ্বরীকে বিয়ে করে। আমাকে অভিমন্যু নিজে এসে বলেছিল যে ওর জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। আমাকে অভিমন্যু নিজে বলেছিল যে ও আমার সঙ্গে আবার সংসার পাততে চায়, আমাকে ওর জীবনে চায়। আমার কোথাও গিয়ে একটা খুব কষ্ট হয়েছিল ওর জন্য, আমার মনে হয়েছিল যে এতটা খারাপ থাকা, এতটা কষ্ট হয়তো অভিমন্যু ডিজার্ভ করে না, হয়তো সত্যিই অভিমন্যু একটা ভুল করে ফেলেছে পরমেশ্বরীর সাথে, ওর সাংঘাতিক রকম একটা মিসম্যাচ। আমি কিন্তু শুধুমাত্র সেই কারণে পা বাড়িয়েছিলাম, তার উপরে এরকম একটা সাংঘাতিক অসুখে পড়লো অভিমন্যু। আমি তাই গিয়েছিলাম ও বাড়িতে ওর সেবা করতে, কিন্তু ওই বাড়ি থেকে আমাকে কতটা অপমানিত হয়ে চলে আসতে হয়েছে সেটা তো তোমরা জানো অননাদি। তখনই তোমার উচিত ছিল এই মেয়েটার সঙ্গে দাদা ভাইয়ের ডিভোর্সটা করিয়ে দেওয়া। তোমার দাদা ভাই কি পুতুল? আমি যা বলতাম ও তাই শুনতো নাকি? শুনতো? তখন শুনতো তো? হ্যাঁ, তুমি এখন এই কথা বললে কিন্তু আমি বিশ্বাস করবো না, কারণ তখন অভি তোমার সব কথা শুনতো। অভি তোমার বশে হয়ে গিয়েছিল। এখন পরমেশ্বরীর বশে হয়ে গেছে,
তা বললে তো হবে না, তা বললে কিছুতেই হবে না অনন্যা। ফালতু মেয়ে, বাজে মেয়ে, খারাপ মেয়ে। ও অভিকে বশ করবে, আমাদের বাড়িটাকে হাতের তালুতে নাচাবে, এই আমি আমরা মেনে নেব না, কিছুতেই মানব না। না না, তোমরা যদি মেনে নিতে না পারো তাহলে তোমরাই প্রতিবাদ করো, তোমাদের অসুবিধা হলে তোমরা বলো, কিন্তু আমি তো আর ওই বাড়িতে থাকি না এখন, কাজে আমাকে ইনভলভ করোই না এটার মধ্যে। আচ্ছা অরুণাদি, তুমি কি বলছিলে যে তুমি বুঝতে পেরেছো দাদা ভাইয়ের পরিবর্তনের কথা? তোমার সঙ্গে কি দাদা ভাইয়ের এর মধ্যে কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমার দেখা হয়েছিল ওর সঙ্গে রাস্তায় কদিন আগে। ওই আমি অফিসের কাজে বিদেশে গিয়েছিলাম, তো ও জানতো যে আমি বিদেশে গেছি। আসলে অভিমনু না আজকাল আর আমার খোঁজ টোজ নেয় না, আর ফোনও করে না। আমি খুব অসুস্থ হয়েছিলাম এবার বিদেশে থাকাকালীন, আমার জ্বর হয়েছিল খুব। অভিমনু যদিও ফোন করেনি আমাকে একবারও, খোঁজও নেয়নি। আমি করেছিলাম দু একবার, হয়তো অ্যাব্রডের নাম্বার দেখে ধরেনি ফোন। যদিও আমি ভেবেছিলাম যে বিদেশে আছি, হয়তো দু একবার। আসলে কি জানো তো, অভিমন্যুর আমাকে নিয়ে কোনো টেনশনই হয়নি, সেই জন্য আমি বিদেশে থাকাকালীন ও খোঁজ টোজ নেয়নি, ফোনও করেনি। তো সেদিন কদিন আগেই ফিরেছি আমি, যেদিন রাত্রে ফিরেছি তার পরের দিনই আমার একটু কেনাকাটা করার ছিল, শপিং মলে যাচ্ছিলাম, তো বাইরেটাই দেখলাম অভিমন্যু আর পরমেশ্বরী হাত ধরাধরি করে আসছে রাস্তা দিয়ে, আমার সাথে দেখা হলো। ওরা অবশ্য কফি শপে যাচ্ছিল, আমাকে আমাকে অবশ্য ইনভাইট করেছিল ওদের সঙ্গে কফি খেতে যেতে। তাহলেই ভেবে দেখো কতটা অসভ্য মেয়ে, পাবলিক প্লেসে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, না না অসভ্য মেয়েটা কি করেই বা বলি বলো, কারণ হাত ধরাধরি করে ঘোরাটা তো খুব একটা মানে কোনো গর্হিত অপরাধ নয়, নিজের বউয়েরই হাত ধরে ঘুরছে, কাজী কি বলবো বলো তো। না না না, তাই তো, ঠিকই তো, তবে কি গর্হিত অপরাধ হয়তো নয়, কিন্তু এই ধরনের আদিক্ষেপের কোনো মানে আছে তুমি বলো অনন্যা? আরে বাবা, তোরা বাড়িতে একসাথে আছিস, রাত্রিবেলায় ঘরে একসঙ্গে থাকছিস, সব সময় তো এক রাস্তায় হাত ধরাধরি করে, আমি জানি না বাবা, এরকম আদিক খেলাপনার কোনো 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 মানে হয় না, সব কিছুর একটা সীমা তো থাকে। হ্যাঁ তা থাকে, কিন্তু সীমাটা ঠিক কতটায় পার হবে আর কতটায় পার হবে না সেটা যারা সীমা লঙ্ঘন করছে তারাই ডিসাইড করবে, আমি কি বলবো বলো তো। তুমি সেদিন গেছিলে, ওরা যেদিন কফি খেতে গেছিল, বুঝতে পেরেছি তুমি কোন দিনের কথা বলছো। ওই যে দিদি ভাইকেও তো উস্কোচ্ছে ওই পরমেশ্বরী, রাইট? আর এখন আবার ও দিদি ভাইকে একটা চাকরি জোগাড় করে দিয়েছে, গান গেয়ে খুব নাম ডাক হয়েছে না, তারপরে আবার সংসারে দু মাস টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে সবার মাথা কিনে নিয়েছে। আসলে পৃথিবীতে টাকা পেলে তো সবাই বশ হয়ে যায় না, ওই টাকা পেয়ে বাড়ির সবাই একেবারে গলে গেছে। আর জেঠুমণি, জেঠুমণি তো এখন নতুন বউ বলতে অজ্ঞান, জেঠুমণি ওকে নিয়ে যায় শো করাতে, বুঝতে পারছো অনন্যাদি? অথচ এই বাড়িতে তুমি যখন একদিন চাকরি করে ফিরতে অনন্যাদি একটু রাত করে, তখন তোমাকে কতটা অশান্তি সহ্য করতে হয়েছে মনে পড়ে? আর আমার কথা ছাড়ো, সহ্য করতে হয়েছে, শেষ পর্যন্ত সহ্য করতে পারিনি তাই ছেড়ে চলেও এসেছি। কিন্তু যদি আমি সহ্য করতে পারতাম জানো মেজো, সেদিন একটু মানিয়ে গুছিয়ে নিতে পারতাম, তাহলে হয়তো
আজ আমার ভাগ্যটা পরমেশ্বরীর মতো হতো। ওরা একদিন ঠিক বুঝতে পারত যে আমার কাজটা কতটা ইম্পর্টেন্ট। পারত না, পারত না, পারত না, কোনো দিনই বুঝতে পারত না অনন্যা। দেখো ওই মেয়েটা, মানে আই মিন নতুন বউ তোমাদের পরমেশ্বরী, ও না ওই যে কিছু কথায় বলে না, কিছু একটা জানে জানো তো। আমি জানি না কিরকম যেন বাড়ির সবাইকে একটা হিপনোটাইজ করে রেখে দিয়েছে। এটা কোনো কথা হলো? যাকে ছাড়ো ছাড়ো তো, তোমরা কফি খাবে তো? দাঁড়া, আজ আমরা দুজন কফি খেতে আসিনি অনন্যা, আমরা তোমাকে অন্য একটা কথা বলতে এসেছি। অনন্যা দেখো, আমি বুঝতে পারি যে অভির সঙ্গে তোমার, আই এম সরি, তোমার সম্পর্কটা আর নেই। এই যে অভির সঙ্গে তোমার এই যে গণ্ডগোলটা তৈরি হয়েছে, মানে যে গণ্ডগোলটা ওই তোমার পরমেশ্বরী তৈরি করে দিয়েছে, দিয়ে নিজেরটা নিজে সম্পূর্ণ বুঝে নিয়েছে, সেটা তো একটা ব্যাপারই। কিন্তু আমার প্রশ্ন হলো মেয়েটা, মেয়েটা কেউ যে তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তোমার মেয়ে এখন এই পরমেশ্বরী ছাড়া আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু না।